আচ্ছা আজকে আমি আপোনাৰ লগে লগে এটা ৰেচিপি শ্বেয়াৰ কৰো আশা কৰি আপোনাৰ ভালা লাগিব প্লিজ যদি আপোনাৰ ভালা লাগে আমাৰ ৰেচিপি তাইলৈ লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰা আমাৰ লগে তাবা প্লিজ আমি আজকে বনাই মোৰ চকলেট লাজনিয়া চকলেট লজানি লাগিয়ে যা যা লাগব এইখানে দেখতে পারা আমি কোকো পাউডার মিল্ক ডাবল ক্রিম সুগার মেল্ট করা বাটার বাদে ওরিও কুকিজ চিজ ক্রিম ডার্ক চকলেট লইছি তো প্রথমে আমি প্রথমে আমি কুকিরে ব্ল্যান্ড শর্ম বিশ থেকে পঁচিশটা পিস কুকিরে ব্লেন্ড শর্ম আমি খুঁজাম মেল্ট করা বাটার দিয়ে মিক্স করম মিক্সারটা একটু ভিজা ভিজা টাইপের হইতো বেশি জোর জ্বর হইলে সুন্দর না আমি এখন একটা বোলমের মাঝে মিক্সারটা ডালমো ডাইলে সুন্দর একটা চামচের মাধ্যমে বা কোনো কিছু যদি আমি প্রেস করে করে বয়া দিমু বয়নি শেষ হয়ে গেলে আমি ফ্রিজও তো রাখবো কিছু সময় লাগিয়ে আর ই টাইমের ভিতরে আমি ক্রিম টাইম দুইটা ক্রিম রেডি করবো একটা বোল লইলাম বলের মধ্যে আমি চিজ ক্রিম বা সফট ক্রিম লইলাম লইয়া বিটসলম আমি তিন চামুচ লৈছি বিঠরা একটু কই গেলে কি পরে বাদে সুগার এখন অ্যাড করব আমি হাফ কাপ সুগার দিছি যদি জিন বেশি খান বেশি দিতে পারবা কম খাইলে কম দিতে পারবা এখন আমি দিব দুই থেকে তিন টেবিল স্পুন দুধ একটু সফট বানাব ক্রিম দিয়ে দুধে চার পাঁচ মিনিট বিট করবো ব্রিড করার পরে একটু হয়ে আইব ক্রিমটা ক্রিমটা রেডি হয়ে গেছেগি এখন আমি স্টভ লছি বিথরা এই ক্রিম আমি চোদ্দটা বোলের মধ্যে ট্রান্সফার করব আর এর ফলে আর একটা ক্রিম রেডি করব এখন বোলের মধ্যে লি ডাবল ক্রিম ডাবল ক্রিম আমি লইছি একশো গ্রাম তিন চার মিনিট বিট হলে পরে ঠিক হয়ে করব বেনি ভেনিলাইসেন্স এটা অপশনাল ইচ্ছা হলে ইউজ করা যায় না হলেও কিছু নাই এখন আবার তিন চার মিনিট বিট হল সো ক্রিম রেডি এখন দুইটা ক্রিম রেখানো মিক্স করে নিলাম একটা বোলের মাঝে ক্রিমটা দুইটা মিক্স করে বালাড়ি রাখি দিম একটা সাইডে এখন মিল্কের চকলেটের লাগি মিল্ক লইছি দুই কাপ সাইড টেবল স্পুন লইছে সুগার আর টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার মিল্কটা আধা কেজির মতো মেজরমেন্ট কাপে দুই কাপ লইছি আমি কনফ্লা ফ্লাওয়ার দিব একটু লাগি এখন দিছে কক' পাউডাৰ তিনি চামুচ আমি কণ্টিনিউ লাৰ ৰাস মোৱা নাইলে বৈ যিবগৈ কৰ্ণফ্লাৱাৰ দিয়াৰ কাৰণে বৈ যিটো ফালে নিছে আমি চাৰি পাঁচ মিনিটান জাল দিম ইটাৰে মাছখনত দিলেহি মোৰ ডাৰ্ক চকলেট আমাৰ এতিয়া হৈ গৈছেগৈ এখন আমি আগুন অফ কৰিলে ৰাখি দিম ঠাণ্ডোৱেইব লাগি বিস্কুটি যে গুড়া এটা বনাইছিল মিক্স কৰি থৈছিলা আমাৰ এটা বাৰ কৰিছে বাৰ কৰি থওঁ তাৰ ওপৰে যে ক্ৰীম বনাইছিলাম ক্ৰীমেৰ অৰ্দেশ অংশ দিলাইছে সেইকাৰণে হাফ দিয়া আমি একটা লেয়াৰ দিম আৰু হাফ অৰ্দেশ ৰাখিছি আৰু এটা লেয়াৰ লাগি এটারে আমি লেয়ারটা কেয়ারফুলি দিব সুন্দর মিল খৈরার দিম দেওয়ার ফলে ফ্রিজত রাখমু আমি এক ঘন্টা লাগি এক ঘন্টা পর আবার বার খর সেকেন্ড লেয়ার দিমো সো এক ঘন্টা পরে আমি বার বার বারখরার চকলেটের লেয়ারটা এখন দিব আমি ফ্রিজত হইলে একটু ঠান্ডাও হয় তখন লেয়ারটা সুন্দর বয়ল লাগে ফ্রিজত হওয়া লাগে আমি যতটুকু চকলেটের সিরাপ বানাইছিলাম সবটি দিলাইছি কেন কেয়ারফুলি লেয়ারটা দিব এখন আমি আরও এক ঘন্টা লাগে ফ্রিজত রাখম শেষ হয়ে গেছে আমার এক ঘন্টার পর আমি বার করছি এখন যে ক্রিমের অর্ধেক অংশ ওইছি লগণ দিয়ে একটা লেয়ার দিম ফ্রিম দেখা যায় চকলেটটা সুন্দর হইয়া বইছে ফ্রিজও তোয়ার পরে যদি এরকম শক্ত হইয়া বইতো না তে আমি আরও বেশি সময় রাখলাম না ফ্রিজেও যাতে চকলেটটা শক্ত হইয়া বয় বাট বই গেছে গিয়ে আমার বেশি তোয়া লাগছে না এখন ক্রিমের যে লেয়ারটা দিমু এর উপরে আর কোনো লেয়ার নাই খালি ডেকোরেশন থাকবো এই লেয়ারটা দেওয়ার পরে শেষ ফাইনাল এটা এখন আমি আর কি দশ ঘন্টা ফ্রিজে তো রাখমো সো আমি দশ ঘন্টা তৈরাম বার করার পরে এখন উফরে আমি বিস্কুট দিয়ে এক গুড়াটা পাউডারটা বানাইছিলাম ওটা উফরে দিয়ে একটু ডেকোরেশন লাগিয়ে সাল রাম আর কোকো পাউডার দিম ডেকোরেশনটা ডেকরেেশনটা ফ্রেজি সময় আমি তেমন বেশি ডেকোরেশন করছি না এখন একটা পিস খাটটা দেখাই ভিতরটা কিরকম হয়েছে আশা করি আপনার বালা লাগবো যারা যারা আমার ভিডিও দেখবা আমি এখন খাটটা দেখাইম খাটার মধ্যে যদি বেশি সফট হয়ে যায় গিয়ে দেখতে একটু খাটলে দেখতে দেখতেও সুন্দর লাগব আর ইচ্ছা হলে যদি ট্রাই করেন গরম বানায় আর বুঝুন সফট তাহলে তাইলে ফ্রিজও বেশি সময় রাখি দিলে শক্ত হয়ে যাব গিটা সুন্দর শেপটা টাইবো আশা করি আপনারা আমার ভিডিওটা এনজয় করছেন আৰু ভালা লাগিলে প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক কমেণ্ট কৰবা ইনচা আমি নেক্সট টাইম আৰু ভালা ভালা ভিডিঅ' শ্বেয়াৰ কৰো আশা কৰি আপোনাৰ ভালা লাগিব থেংক ইউ ছ' মাছ যাৰা যাৰা আমাৰ ভিডিঅ' এটা দেখচোন